السلام عليكم ورحمة الله وبركاته نحمده ونصلي على رسوله الكريم أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم প্রিয় দিনী ভাই এবং বোনেরা, প্রফেট সিরিজের 14তম পর্বে আপনাদের সবাইকে স্বাগত। এ পর্বে আমরা সাইয়েদনা মুসা আলাইহিস সালামের জীবনী নিয়ে আলোচনা করব ইনশাআল্লাহ। সাইয়েদনা মুসা আলাইহিস সালাম কালামুল্লাহ মাজিদে সর্বাধিক আলোচিত নবী। কুরআন আল কারিমে যে নবীর ব্যাপারে আল্লাহ তাআলা সবচেয়ে বেশি আয়াত নাজিল করেছেন তিনি হচ্ছেন সাইয়েদনা মুসা আলাইহিস সালাম। তিনি ছিলেন বনি ইসরায়েলদের প্রতি প্রেরিত অন্যতম রাসূল। মুসা আলাইহিস সালাম এবং ফেরাউন এবং বনি ইসরায়েল নিয়ে কোরআনে অনেকগুলো সুরায় বিস্তারিতভাবে আলোকপাত করা হয়েছে, বিশেষ করে সূরাতুল আরাফে, সূরা তহাতে, সূরা কাসাসে। বিশেষ করে তিনটি সূরার প্রত্যেকটি সূরাতেই টানা 6-7 পৃষ্ঠাব্যাপী সাইয়েদনা মুসা আলাইহিস সালামের জীবন প্রবাহ নিয়ে সুদীর্ঘ আলোচনা সেখানে স্থান পেয়েছে। এবং সর্বশ্রেষ্ঠ যে চারটি আসমানি কিতাব, তার মধ্যে প্রথম আসমানি কিতাবটি হচ্ছে তাওরাত। এই তাওরাতকে আল্লাহ তাআলা সাইয়েদনা মুসা আলাইহিস সালামের উপর নাজিল করেছেন এবং তিনি আল্লাহ তাআলার সাথে সরাসরি কথা বলতেন, এজন্য ওনাকে বলা হয় কালিমুল্লাহ। আল্লাহ তাআলা বলছেন ওয়া কাল্লামাল্লাহু মুসা তাকলিমা, আল্লাহ তাআলা মুসা আলাইহিস সালামের সাথে ডিরেক্টলি উইদাউট এনি মিডিয়া, কোনো মাধ্যম ছাড়া, ফেরেশতাদের মাধ্যম ছাড়া সরাসরি কথা বলতেন। পৃথিবীতে অন্য কোনো নবীকে আল্লাহ তাআলা এই মর্যাদা দেননি যে সরাসরি আল্লাহ তাআলার সাথে কথা বলার সুযোগ, শুধুমাত্র মুসা আলাইহিস সালাম সরাসরি ডিরেক্টলি আল্লাহ তাআলার সাথে কথা বলার সুযোগ পেয়েছিলেন, এজন্য ওনাকে বলা হয় কালিমুল্লাহ অথবা নাজিউল্লাহ। মুসা আলাইহিস সালামের জন্মের সময়কালে মিশরের সোশিও পলিটিক্যাল অবস্থা কেমন ছিল এটা আমাদেরকে জানতে হবে, কারণ মুসা আলাইহিস সালাম যখন মিশরে জন্মগ্রহণ করেন তখন মিশরের জনগোষ্ঠী এটা দুইটা ভাগে বিভক্ত ছিল, একটা ছিল কিবতি বা আদি মিশরি, এরাই ছিল মিশরের আদি বাসিন্দা, আরেকটা হচ্ছে বনি ইসরায়েল। বনি ইসরায়েলরা মূলত মিশরে এসেছিল সাইয়েদনা ইউসুফ আলাইহিস সালামের সময়কালে, যখন তিনি তার পিতা ইয়াকুব আলাইহিস সালামকে মিশরে আগমন করার জন্য আমন্ত্রণ জানিয়েছিলেন। ইয়াকুব আলাইহিস সালাম ওনার 10 ছেলেকে নিয়ে যখন মিশরে আগমন করেন, ঠিক সেই সময়টাতে বনি ইসরায়েলের সর্বপ্রথম মিশরে অ্যারাইভাল হয় এবং সেই সময়কাল থেকে সাইয়েদনা মুসা আলাইহিস সালাম পর্যন্ত মিশরে বেসিকলি দুইটা গোষ্ঠীতে বিভক্ত ছিল মিশরের জনগণ। একটা হচ্ছে মিশরের আদি অধিবাসী বা আদি বাসিন্দা, যাদেরকে কিবতি বলা হতো, আরেকটা হচ্ছে বনি ইসরায়েলদের অবস্থান, যারা অনেকটা মিশরে সংখ্যালঘু অভিবাসীদের স্ট্যাটাসে তারা থাকত। এবং সেখানে কিবতিরা যেহেতু সম্রাট বংশীয় এবং মিশরের ফারাওরা বা ফেরাউনরা বা মিশরের কিং যিনি হবেন তারা যেহেতু কিবতি, আর বনি ইসরায়েলরা তারা মিশরের আদি অধিবাসী নয়, বরং তারা অন্য এলাকা থেকে এলাকায় থাকতে এসেছে, ফলে এ এলাকায় একটা সামাজিক এবং রাষ্ট্রীয় এক ধরনের বিভাজন তৈরি হয়, দ্বিজাতিক একটা বিভাজন পদ্ধতি। এখানে দুইটা জাতি মূলত বাস করতে, একসাথে বাস করতে শুরু করে, একটা হচ্ছে কিবতি মিশরের আদি অধিবাসী, আরেকটা হচ্ছে বনি ইসরায়েল। এবং ফেরাউনের একটা বিশেষ স্বপ্নের কথা আমরা শুনবো এখনই। ফেরাউন একটি বিশেষ স্বপ্ন দেখে এবং এই স্বপ্ন দেখার পর থেকেই ফেরাউন বনি ইসরায়েলদের উপর আরও চড়ে যায় এবং নানাভাবে বনি ইসরায়েলদের উপর অত্যাচারের সর্বশেষ স্টিম রোলার সে তাদের উপর চালাতে থাকে। ফেরাউনের সে স্বপ্নটি ছিল, ফেরাউন একদিন স্বপ্নে দেখে যে বাইতুল মুকাদ্দাস থেকে একটা বিশাল আগুনের কুণ্ডলি এসে মিশরের রাজাদের যে রাজপ্রাসাদ, ফেরাউনের রাজপ্রাসাদ, এগুলোকে জ্বালিয়ে দিচ্ছে এবং মিশরের যে আদি অধিবাসী কিবতি তাদের ঘরগুলোকে জ্বালিয়ে দিচ্ছে। কিন্তু বাইতুল মুকাদ্দাস থেকে আসা সে আগুনের কুণ্ডলি কোনো বনি ইসরায়েলের ঘরেও যাচ্ছে না, বনি ইসরায়েলদেরকে জ্বালাচ্ছে না। এই স্বপ্ন দেখে সে তো ঘুম থেকে জেগে উঠল, সে অবাক করা এই স্বপ্ন দেখে অত্যন্ত ভীত হয়ে গেল এবং মিশরের তৎকালীন বড় যারা স্বপ্নের ব্যাখ্যাকার তাদেরকে ডেকে পাঠালো, সবাইকে বললো যে আমি স্বপ্নে দেখেছি বাইতুল মুকাদ্দাস থেকে ফিলিস্তিন থেকে আগুন এসে আমাদের রাজপ্রাসাদ জ্বালিয়ে দিচ্ছে, মিশরীদের ঘরবাড়ি জ্বলে যাচ্ছে, কিন্তু বনি ইসরায়েলদের কিছু হচ্ছে না। এই স্বপ্নের ব্যাখ্যা কি? মিশরের তৎকালীন স্বপ্ন ব্যাখ্যাকারীরা তারা বলতে আরম্ভ করলো যে বনি ইসরায়েলের মধ্যে থেকে অচিরেই এমন এক নবজাতক সন্তানের জন্ম হবে যে আপনার এই রাজপ্রাসাদকে তছনছ করে দেবে। এই ঘটনা শোনবার পর থেকে ফেরাউন খুব ভয় পেয়ে গেল এবং সে ঘোষণা দিল আজ থেকে বনি ইসরায়েলের কোনো পুত্র সন্তানকে আমি বাঁচিয়ে রাখবো না, সব পুত্র সন্তানকে জবাই করা হবে, কেবলমাত্র বনি ইসরায়েলের যে কন্যা সন্তান হবে এদেরকে বাঁচিয়ে রাখা হবে এবং এদেরকে আমরা দাসী হিসেবে ইউজ করব।
আল্লাহ তাআলা কোরআনের অনেক জায়গায় এই ব্যাপারটি উল্লেখ করেছেন, ইউদাব্বিহুনা আবনাআকুম ওয়াইস্তাহইউনা নিসাআকুম, তারা বনি ইসরায়েলের পুত্র সন্তানদেরকে জবাই করে ফেলতো, একেবারে লিটারেলি জবাই করে ফেলতো, স্লটার করে ফেলতো, এবং বনি ইসরায়েলের যে কন্যা সন্তান তাদেরকে তারা জীবিত রাখত। ঠিক এরকম একটি ভয়ঙ্কর পরিস্থিতির মধ্য দিয়ে যখন বনি ইসরায়েলের কোনো ফ্যামিলিতে কোনো পুত্র সন্তান জন্মালেই তাকে মৃত্যুর মুখোমুখি হতে হয়, ঠিক ওই মুহূর্তে আল্লাহ তাআলা মূসা আলাইহিস সালামকে এই পৃথিবীতে পাঠালেন। এবং এমনভাবে মূসা আলাইহিস সালামের মা ওনাকে পেটে ধারণ করেছেন যে আশেপাশের মানুষরা বুঝতে পারেনি, তিনি লুকিয়ে রেখেছিলেন, এবং আল্লাহ তাআলার পক্ষ থেকে তার কাছে ওহি প্রেরণ করা হয়েছিল, যে ব্যাপারে আল্লাহ তাআলা সূরাতু কসাসের মধ্যে বলছেন, ওয়া আওহাইনা ইলা উম্মি মূসা আন আরদিঈহ فَإِذَا خِفْتِ عَلَيْهِ فَأَلْقِيهِ فِي الْيَمِّ وَلَا تَخَافِي وَلَا تَحْزَنِي। আল্লাহ তাআলা সাইয়েদনা মূসা আলাইহিস সালামের মাকে প্রত্যাদেশ করলেন যে হে মূসার মা, অর্থাৎ মূসা আলাইহিস সালামের মায়ের হৃদয়ের ভেতরে আল্লাহ তাআলা এমন কিছু ঢেলে দিলেন যাতে করে তিনি বুঝতে পারলেন যে যখনই মূসা জন্মগ্রহণ করবে তাকে আমার সাথে রাখা যাবে না। আল্লাহ তাআলা বললেন, فَأَلْقِيهِ فِي الْيَمِّ وَلَا تَخَافِي وَلَا تَحْزَنِي, হে মুসলমান, তুমি সিন্ধুকের মধ্যে মুসাকে ঝুঁকিয়ে তাকে নীল নদে নিক্ষেপ করে দাও, আর ভয় পেও না তুমি। ইন্না রাদ্দুহু ইলাইকি, আমি অচিরেই আমার বিশেষ কৌশলে মুসাকে, অর্থাৎ তোমার নবজাতক সন্তানকে তোমার কোলেই আমি ফিরিয়ে দিব, সুবহানাল্লাহ, এবং তাকে আমি রসুল বানাবো। ব্যাপারটি কেমন ছিল? তিনি কাঠ দিয়ে সিন্ধুক বানালেন, মুসা আলাইহিস সালামকে ভাসিয়ে দিলেন, এবং মুসা আলাইহিস সালামের বোনকে তার মা বললেন যে তুমি নীল নদের পাশ দিয়ে হেঁটে যেতে থাকো এবং দেখো যে এই সিন্ধুকটা কোথায় যায়। এই সিন্ধুক যে ফেরাউনের বাড়ির যে নীল নদের ঘাট সেখানে যে ভিড়ল, সেখানকার দাস দাসীরা সেটা পেয়ে বের করে ফেরাউনের স্ত্রী আসিয়া বিনতে মুজাহিমের হাতে দিল, এবং আসিয়া খুলে দেখে যে ফুটফুটে একটা নবজাতক পুত্র সন্তান, এবং মূসা আলাইহিস সালামের চেহারায় ছোটবেলা থেকে আল্লাহ তাআলা এমন মায়া ঢেলে দিয়েছিলেন। তিনি বলছেন, ওয়া আলকাইতু আলাইকা মাহাব্বাতাম মিন্নি, হে মুসা, আমি আমার পক্ষ থেকে তোমার মধ্যে অনেক মহব্বত ঢেলে দিয়েছি, যেই তোমাকে দেখে সে পছন্দ করে ফেলে। তো আসিয়া বিনতে মুজাহিম যখন মুসা আলাইহিস সালামকে দেখলেন, ছোট্ট মুসা, তার চেহারার মধ্যে নূর ভাসছিল, আলোতে উদ্ভাসিত ছিল, তিনি পছন্দ করে ফেললেন। তো ফেরাউনকে বললেন যে আমাদের যেহেতু সন্তান নেই আমরা এটাকে লালন পালন করবো। ফেরাউনও না করতে পারলেন না স্ত্রীর অনুরোধে, কিন্তু সমস্যা দেখা দিল তখন যখন এই নবজাতক সন্তান কাঁপতে শুরু করলো, ক্ষুধায় এই বাচ্চাকে কে দুধ খাওয়াবে? আসিয়ার তো তখন দুধ খাওয়ানোর সুযোগ নেই, তখন ধাত্রী নিয়ে আসা হলো যে দুধ খাওয়াবে, কিন্তু মূসা আলাইহিস সালাম কোনো ধাত্রীর স্তন টাচ করছিলেন না। যত মহিলাকে আনানো হয় রাজপ্রাসাদে দুধ খাওয়ানোর জন্য, তিনি কারো কাছ থেকে দুধ খাচ্ছেন না। দূর থেকে কিন্তু মূসা আলাইহিস সালামের বোন দূর থেকে পুরো ঘটনাটি পর্যবেক্ষণ করছিল। এই পরিস্থিতি দেখে সে রাজপ্রাসাদে যেয়ে বললো যে আমার সন্ধানে এমন একজন ধাত্রী আছে, এই শিশু নিশ্চয়ই সে ধাত্রীর স্তন থেকে দুধ পান করবে। এবং এই কথা বলে মূসা আলাইহিস সালামের বোন তার মাকে ডেকে নিয়ে আসলো, এবং ঠিকই মূসা আলাইহিস সালামের মা যখন মূসা আলাইহিস সালামকে কোলে নিলেন, সাথে সাথে শিশু মূসা তিনি হাসতে আরম্ভ করলেন এবং মায়ের স্তন থেকে দুধ খেতে আরম্ভ করলেন। কিন্তু ফেরাউন আসিয়া সহকারে রাজপ্রাসাদের কেউই টের পেল না যে এটি হচ্ছে এই নবজাতক সন্তানের প্রকৃত মাতা। আল্লাহ তাআলা বললেন, ওয়া হাররামনা আলাইহিল মারাদিআ মিন ক্বাবলু ফাকালাত হাল আদুল্লুকুম আলা আহলি বাইতি ইয়াকফুলুনাহু লাকুম ওয়া হুম লাহু নাসিহুন। পুরো বিষয়টি আল্লাহ তুলে ধরলেন, এবং আল্লাহ তাআলা বললেন, ফারাদাদনাহু ইলা উম্মিহি কাই তাফাররা আইনুহা ওয়া লা তাহজান। আমি কৌশল করে মূসাকে তার মায়ের কোলে ফিরিয়ে দিলাম যাতে তার মায়ের মনে আর দুশ্চিন্তা না হয়, তার মায়ের হৃদয়টা যেন ঠান্ডা হয়, চক্ষু যেন শীতল হয়, এই ব্যবস্থা আমি আল্লাহ তাআলা করে দিলাম। এটা বেসিকলি ছিল মূসা আলাইহিস সালামের প্রতি আল্লাহ তাআলার বিশেষ একটি নিয়ামত। এভাবে আল্লাহ তাআলার বিশেষ কৌশলে, আল্লাহ তাআলার বিশেষ প্ল্যানের অংশ হিসেবে ফেরাউনের শত্রু ফেরাউনের নিজ রাজপ্রাসাদে রাজকীয় সম্মানে বড় হতে লাগলো। সেদিন মূসা আলাইহিস সালাম শৈশব পেরিয়ে কৈশোরে পদার্পণ করলেন, কৈশোর শেষে তিনি যৌবনে পদার্পণ করলেন, এবং জীবনের প্রায় 30টি বছর তিনি ফেরাউনের রাজপ্রাসাদে থেকে তিনি বড় হলেন। মূসা আলাইহিস সালামের শৈশবকালের পর থেকে সুইচ করে আল্লাহ তাআলা ওনার যৌবনকালের একটি ঘটনা
তিনি উল্লেখ করেছিলেন। তিনি রাস্তা দিয়ে একবার হাঁটছিলেন, হঠাৎ দেখলেন যে দুইজন লোক ঝগড়া করছে। ওয়াজাদা ফিহা রাজুলাইনি ইয়াকুতাতিলান, একজন মিশরীয় একজন বানি ইসরায়েল। এখানে বেসিক্যালি অপরাধী ছিল, ঝগড়ার মধ্যে দুইজনের মধ্যে অপরাধী লোক ছিল হচ্ছে মিশরি লোকটি, আর বনি ইসরায়েলের লোকটি ছিল মাজদুম, নিরপরাধী। মুসা আলাইহিস সালাম দেখলেন তাই তো, এই লোকটা তো অপরাধ করছে। উনি যে থামতে বললেন তারা থামছে না, সেদিন মুসা আলাইহিস সালাম আঘাত করলেন, একটা থাপ্পড় মারলেন মিশরির গালে। তো তিনি আঘাত করেছিলেন লোকটাকে থামানোর জন্য, কিন্তু সেদিন মুসা আলাইহিস সালামের হাতে আল্লাহ তাআলা এত শক্তি দিয়েছেন যে ওই থাপ্পড় খেয়েই মুহূর্তের মধ্যে ওই মিশরি ওই জায়গাতে মৃত্যুবরণ করে। সেদিন মুসা আলাইহিস সালাম ভয় পেয়ে গেলেন। দূর থেকে এক লোক এসে বলল যে হে মুসা তুমি তাড়াতাড়ি পালাও। ওয়াজা রাজুলুম মিন আকসাল মাদিনাতি ইয়াসআ ক্বালা ইয়া মুসা ইন্নাল মালা ইয়াতামিরুনা বিক লিয়াকতুলুকা ফাখরুজ ইন্নী লাকা মিনান নাসিহিন। সে এসে বলল হে মুসা তুমি পালাও, তোমাকে হত্যার জন্য ফেরাউনের আশেপাশের লোকজন সভাসদ বর্গ তারা প্ল্যান করছে, তুমি বাঁচতে চাইলে এলাকা থেকে পালিয়ে যাও। সাইয়েদনা মুসা আলাইহিস সালাম এখান থেকে চলে গেলেন এবং মিশর ছেড়ে তিনি যেতে যেতে মাদিয়ান সীমান্তে চলে আসলেন। মাদিয়ানের কথা আমরা শোয়েব আলাইহিস সালামের ঘটনার সময় পড়েছি, যেটা আরাবিয়ান পেনিনসুলার একেবারে উত্তর পশ্চিম এলাকাতে অবস্থিত, অর্থাৎ দ্য গালফ অফ আকাবা, আকাবা উপসাগর এবং লোহিত সাগরের তীর ঘেঁষে একটি শহর। তিনি মিশর ছেড়ে প্রাণে বাঁচবার জন্য দৌড়াতে দৌড়াতে মিশর ছেড়ে মাদিয়ান এলাকাতে তিনি ঢুকে গেলেন এবং ঢুকে দেখলেন সেখানে দুজন যুবতী মেয়ে বসে আছে। তিনি তাদের কাছে যেয়ে বললেন কলা মা খতবুকুমা, তোমরা বসে আছো কেন এখানে? তারা বলল আমরা একজন বৃদ্ধ মানুষের দুজন কন্যা, আমরা ছাগলকে পানি পান করাতে এসেছি, কিন্তু এলাকার লোকেরা তারা ভিড় করছে পানি পান করাচ্ছে, ফলে আমরা তাদেরকে ভিড় ঠেলে যে আমাদের ছাগলগুলোকে যে পানি পান করবো আমাদের সামর্থ্য নেই। সেদিন মুসা আলাইহিস সালাম নিজে দায়িত্ব নিয়ে এই দুজন যুবতী মেয়ের সাথে যে ছাগলগুলো ছিল এগুলোকে পানি পান করিয়ে দিল এবং তিনি আল্লাহ তাআলার কাছে দোয়া করতে লাগলেন যে হে আল্লাহ, কোন এলাকাতে আমি আসলাম, এখানে কোথায় যাব, আমার ঘর নেই, আমার বাড়ি নেই, আমাকে আশ্রয় দেওয়ার কেউ নেই। তিনি যখন আল্লাহ তাআলার কাছে কায়মনের বাক্যে দোয়া করছিলেন, এই দুইজন যুবতী যে বাড়িতে তাদের পিতার কাছে সব কিছু খুলে বললেন। কোনো কোনো মুফাসসিরিন একরাম বলেছেন যে উনিই হচ্ছেন শোয়াইব আলাইহিস সালাম, কেউ কেউ বলেছেন না তিনি শোয়াইব আলাইহিস সালাম নন, তিনি ছিলেন আল্লাহ তাআলার একজন প্রিয় ভাজন বান্দা। এবং তারা যখন এই কথা বলল, ওই বৃদ্ধ লোকটি বললেন তাহলে সেই যুবককে ডেকে আনো, তাকে তো ধন্যবাদ দেওয়া দরকার। তাদের একজন মেয়ে সাইয়েদনা মুসা আলাইহিস সালামের কাছে যেয়ে বললেন আমাদের পিতা আপনাকে ডেকে পাঠিয়েছে, চলুন। সাইয়েদনা মুসা আলাইহিস সালাম গেলেন এবং যাওয়ার পরে সেই ব্যক্তিটি সাইয়েদনা মুসা আলাইহিস সালামকে ধন্যবাদ দিলেন এবং বললেন তোমার ঘটনাটি আমাকে খুলে বলো, তাহলে আমি তোমাকে কিছু উপদেশ দিতে পারি। সাইয়েদনা মুসা আলাইহিস সালাম পুরো ব্যাপারটি খুলে বললেন যে এমন এমন ঘটনা, আমি জালেমদের কবল থেকে পালিয়ে এসেছি। তিনি বললেন যে নাজাউতা মিনাল কওমিজ জালিমিন, তুমি তো বেঁচে এসেছো। তবে মুসা আলাইহিস সালাম খুব শক্তিশালী ছিলেন এবং এই বৃদ্ধ লোকের কন্যাদের সাথে যখন কথা বলছিলেন তিনি তাদের চেহারার দিকে না তাকিয়ে নিচের দিকে তাকিয়েছিলেন। এগুলো যখন মেয়েগুলো তার বাবা তাদের বাবাকে বলছিল, হঠাৎ করে একটা মেয়ে বলল যে ইয়া আবা তিস্তা আজিরহু, বাবা আমাদের তো একজন কাজের লোকের দরকার, আমরা মেয়ে হয়ে কিভাবে ছাগলগুলো নিয়ে পানি পান করাবো, আপনি একটা কাজ করেন, এই যুবককে আমাদের ঘরের বিভিন্ন কাজ করবার জন্য ছাগলগুলোকে দেখভাল করার জন্য তাকে রেখে দেন, টাকার বিনিময়ে, অর্থের বিনিময়ে রেখে দেন। ইন্না খায়রা মান ইস্তাজারতাল কবিউল আমিন, হে বাবা এমন লোককে আমাদের ঘরের অ্যাসিস্ট্যান্ট হিসেবে রাখা দরকার যে শক্তিশালী এবং নিরাপদ বিশ্বস্ত। এবং এই ভিনদেশি যুবকের মধ্যে আমরা দুই বোন, এ দুটো বোনই পেয়েছি, একে তো সে শক্তিশালী, সে সবাইকে ঠেলে আমাদের ছাগলগুলোকে পানি পান করিয়ে দিতে পেরেছে, এবং সে বিশ্বস্ত, সে আমাদের অনেক সম্মান করেছে, রেসপেক্ট করেছে এবং সে আমাদের দিকে চোখ তুলে তাকায়। তখন বৃদ্ধ লোকটি সাইয়েদনা মুসা আলাইহিস সালামকে প্রপোজাল দিলেন। কালামুল্লাহ মাজিদের সুরাতুল কসাসে আল্লাহ তাআলা বিস্তারিত এগুলো বর্ণনা করেছেন, আমি শুধু ঘটনা প্রবাহটি এখানে স্টেপ বাই স্টেপ শেয়ার করছি। বৃদ্ধ লোকটি সরাসরি মুসা আলাইহিস সালামকে প্রস্তাব করলেন যে মুসা তুমি যদি টানা 8 বছর আমার এখানে বাসায় কাজ করো, আমার ছাগলগুলোকে দেখাশোনা করো, তাহলে আমার একটি কন্যাকে তোমার সাথে আমি বিবাহ দিব, আর তুমি যদি 10 বছর পূর্ণ করো এটা তোমার এখতিয়ার, এটা আরও ভালো হয়, 8 কিংবা 10। সাইয়েদনা মুসা আলাইহিস সালাম রাজি হলেন। এই লম্বা 8টি বছর বা 10টি বছর সাইয়েদনা মুসা আলাইহিস সালাম নিজ এলাকা ছেড়ে
নিজ জন্মভূমি মিশর ছেড়ে তিনি মাদিয়ানে কাটালেন। আসলে শুধুমাত্র মুসা আলাইহিস সালামের জীবনেই যে এই সংগ্রাম এসেছিল এমনটি নয়, বরং আল্লাহ তাআলা প্রেরিত প্রতিটি নবীর জীবনই ছিল কিন্তু এরকম সংগ্রামে পরিপূর্ণ। তাদের প্রত্যেকেই তারা মরুভূমিতে মেষ চড়িয়েছেন, অনেককে তাদের এলাকা ত্যাগ করতে হয়েছিল, হিজরত করতে হয়েছে, বাতিলের বিরুদ্ধে তাগুতের বিরুদ্ধে লড়াই করতে হয়েছে, এবং নানা সময় তারা স্বজাতির লোকজন বা নিজের উম্মতের বিরোধিতার সম্মুখীন হয়েছেন। সাইয়েদিন মুসা আলাইহিসসালাম প্রায় 10টি বছর মাদিয়ানে সময় কাটালেন। সেই বৃদ্ধ লোকের একটি কন্যার সাথে বিবাহ বন্ধনে আবদ্ধ হলেন। কোনো কোনো বর্ণনা মতে তার দুজন সন্তান হয়েছিল, এবং তৃতীয় সন্তান যখন তার স্ত্রীর পেটে, তখন তিনি সেই বৃদ্ধের কাছ থেকে অর্থাৎ ওনার শ্বশুরের কাছ থেকে, যেটা কোনো কোনো বর্ণনা মতে শোয়েব আলাইহিসসালাম ছিলেন, ওনার কাছ থেকে বিদায় নিয়ে এবার তিনি নিজ জন্মভূমি মিশরে ফিরে যাবেন। যেহেতু মাদিয়ান তো ওনার নিজের এলাকা নয়, তিনি যখন মিশরে ফিরে যাবেন কিছু ছাগল নিয়ে, তার স্ত্রীকে নিয়ে, সন্তানদেরকে নিয়ে, কিছু দাস দাসী নিয়ে, তিনি যখন মাদিয়ান থেকে মিশরে ফিরে যাচ্ছেন, তুর পাহাড়ের কাছাকাছি কোনো একটি এলাকাতে যখন তিনি আসলেন, প্রচণ্ড শীত ছিল, ওনার স্ত্রী গর্ভবতী, প্রেগনেন্ট, এবং প্রেগনেন্সির পেইন উঠেছে ওনার স্ত্রীর, প্রচণ্ড ঠান্ডা এবং অন্ধকার, এবং তিনি ফিল করছেন যে সাধারণ যে রাস্তা, কাফেলা যে রাস্তায় চড়ে, তিনি ভুল করে রাতের বেলা ওই রাস্তা হারিয়ে হয়তো অন্য কোনো রাস্তায় চলে এসেছেন। হঠাৎ তিনি খেয়াল করলেন দূরে আগুন দেখা যায়। ফাকাল আলী আহলিহিম কুসু ইন্নি আনাস্তু নারাল্লা আলী আতিকুম মিনহা বিকাবাস আও আজিদু আলান নারি হুদা। তিনি বললেন যে আমার মনে হয় আমরা রাস্তা হারিয়ে ফেলেছি আর প্রচণ্ড ঠান্ডা, একটা কাজ করো, তোমরা সবাই এইখানে কাফেলাকে থামাও, স্টপ, এখানে বসো, বিশ্রাম নাও। ওই যে দূরে আগুন দেখা যায়, আমার মনে হয় কেউ আগুন পোহাচ্ছে অথবা ওইখানে কোনো একটা কাফেলা আছে, আমি যাই ওখান থেকে লাকড়ি দিয়ে আগুন নিয়ে আসি এবং রাস্তাটা ঠিক আছে কিনা এটা একটু ক্রস চেক করে আসি, জিজ্ঞেস করে আসি। সেদিন মুসা আলাইহিসসালাম ওখানে গেলেন, কিন্তু যে অবাক হলেন, দেখলেন যে একটা গাছের ভেতর থেকে আগুন জ্বলছে, কিন্তু গাছের পাতা জ্বলে না, ডালপালা জ্বলে না, কিছুই জ্বলে না, দাউ দাউ করে আগুন জ্বলছে, কিন্তু সে আগুনটা পৃথিবীর অন্যান্য আগুনের মতো না, একটু ভিন্ন ধরনের একটা আগুনের মতো, এবং আগুনের ভেতর থেকে একটা সাউন্ড আসলো। তিনি প্রথমে ভেবেছিলেন মানুষরা বসে হয়তো আগুন পোহাচ্ছে, কিন্তু যে দেখেন কোনো মানুষ নেই, একটা অদ্ভুত কাণ্ড, গাছের ভেতরে আগুন জ্বলছে, হঠাৎ সেখান থেকে একটা আওয়াজ আসলো, আওয়াজটা হচ্ছে ইন্নি আনা রব্বুক, মানে আমি তোমার প্রভু, আই এম ইয়োর লর্ড, ফাখলানা আলাইক, মুসা তোমার জুতা খোলো, শুজ অফ, ইন্নাকা বিল ওয়াদিল মুকাদ্দাসি তুয়া, হে মুসা তুমি একটা পবিত্র উপত্যকায় ভ্যালিতে এসেছো যেটার নাম হচ্ছে তুয়া, ওয়া আনা আখতারুতুকা ফাস্তামি' লিমা ইউহা, আর আমি তোমাকে নবী হিসেবে অ্যাসাইন করলাম জাস্ট নাও, এখনই, এখন থেকে তুমি নবী, এখন আমি তোমাকে কিছু প্রত্যাদেশ দিব, আমি কি বলছি মনোযোগ দিয়ে শোনো। প্রথম যে আল্লাহ প্রত্যাদেশ দিলেন সেটা হচ্ছে ইন্নানি আনাল্লাহ লা ইলাহা ইল্লা আনা ফাআবুদনি, অর্থাৎ হে মুসা আমি হচ্ছে আল্লাহ, আমি ছাড়া কোনো ইলাহ নেই, আমার ইবাদত করো। তাহলে প্রথম প্রত্যাদেশ হচ্ছে এক আল্লাহর ইবাদত করা, তাওহীদের বাণী। দুই নম্বর প্রত্যাদেশ হচ্ছে ওয়া আকিমি সলাত আলি দিক্রি, হে মুসা আমার স্মরণে সালাত কায়েম করো। এরপরে আল্লাহ তাআলা আখিরাতের কথা বললেন যে ইন্না সাআতা আতিয়াতুন আকাদু উখফিহা লিতুজজা কুল্লু নাফসিন বিমা তাসআ, আর কিয়ামত হবেই হবে, আখিরাত বলে একটা কথা আছে, এ দুনিয়াতে যে মানুষ যারাই যা করেছে তার প্রতিটি কাজের প্রতিদান তারা সেদিন পাবে। তাহলে তিনি তাওহীদের কথা বললেন, একত্ববাদের কথা বললেন, তিনি ইবাদতের পদ্ধতি বাতলে দিলেন, এবং আখিরাত বলে যে একটা কথা আছে, দ্য কনসেপ্ট অফ আখেরা, এগুলো বললেন। এগুলো বলে তিনি বললেন যে যাও মুসা, তুমি যে দাওয়াত দাও। মুসা আলাইহিসসালাম ভয় পেয়ে গেলেন, তিনি ভাবলেন যে আমি কি এখন এগুলো নিয়ে দাওয়াত দিতে পারবো। আল্লাহ তাআলা সাইয়েদান মুসা আলাইহিসসালামকে শুধু মেসেজ দিয়ে ছেড়ে দেনে যে যাও তুমি নবী, এই কথাগুলো পৌঁছে দাও না। আল্লাহ তাআলা আমরা জানি যে নবীদেরকে মুজিজা দিয়ে থাকেন, এবার আল্লাহ তাআলা সাইয়েদান মুসা আলাইহিসসালামকে দুইটা মুজিজা দিবেন। আল্লাহ তাআলা জিজ্ঞেস করলেন ওমা তিলকা বিয়ামিনিকা ইয়া মুসা, মুসা তোমার ডান হাতে কি? ক্বালা হিয়া আসায়া, তিনি বললেন এটা লাঠি, এটা দিয়ে আমি অনেক কাজ করি। আল্লাহ বললেন লাঠিটা ফেলো তো, মুসা আলাইহিসসালাম লাঠিটা ফেললেন, মুহূর্তের মধ্যে ফাইজা হিয়া হাইয়াতুন তাসআ, এটা একটা সাপ হয়ে গেল, মুসা আলাইহিসসালাম থেকে ভয় পেয়ে গেলেন।
আল্লাহ বললেন খুদহা ওয়ালা তাখাফ, মুসা ভয় পেও না, সানুঈদুহা সীরাতাহা আলউলা, এটা তুমি ধরার সাথে সাথেই আগের মতো করে লাঠি হয়ে যাবে। তিনি ধরলেন এবং দেখতে পেলেন মুহূর্তের মধ্যে সেটা লাঠি হয়ে গিয়েছে, সুবহানাল্লাহ। এটা ছিল এক নম্বর মুজিজা। দুই নম্বর মুজিজা হচ্ছে আল্লাহ বললেন যে ওয়াদমুম ইয়াদাকা ইলা জানাহিকা তাখরুজ বাইদা মিন গায়রি সু, হে মুসা তোমার বগলের ভেতর থেকে বা পকেট থেকে তোমার হাতটাকে এরকম বের করো, দেখবে যে তোমার হাতের মধ্যে জলজলে আভা। সেদিন মুসা আলাইহিস সালাম আল্লাহ তাআলার আদেশের সাথে সাথে হাতটা এরকম বের করলেন, বের করার সাথে সাথে তিনি দেখতে পেলেন যে হাতের ভেতর থেকে জলজলে আলোকচ্ছটা বেরোচ্ছে। আল্লাহ বলেন যাও, এই দুইটা জিনিস দিলাম, লাঠি ফেললে সাপ হয়ে যাবে, হাত দেখালে এখান থেকে ফোকাস যাবে, নূর আলো যাবে, এ দুটা দিয়ে তুমি তোমার নবুয়তের প্রমাণ দিবে। ইদহাব, যাও মুসা, ইলা ফিরাউনা ইন্নাহু তাগা, ফেরাউনের কাছে যাও, ফেরাউন তো অবাধ্য হয়েছে, তাকে যে দিনের দাওয়াত দাও। আল্লাহ তাআলা যখন আদেশ করলেন যে মুসা তুমি ফেরাউনের কাছে যাও, এই দাওয়াতগুলো পৌঁছে দাও, তিনি বললেন যে আল্লাহ আমার মুখের জড়তার কারণে আমি সুস্পষ্ট ভাষায় কথাগুলো পৌঁছাতে পারি না, আমার ভাই হারুনকে আপনি নবী বানিয়েছেন। আল্লাহ তাআলা কবুল করলেন, হারুন আলাইহিস সালামকেও তিনি নবুয়ত দান করলেন। এবার দুই ভাইকে একসাথে অর্ডার করলেন যে ইযহাবা ইলা ফিরাউনা ইন্নাহু তাগা, এতক্ষণ বলেছিলেন মুসা যাও, এখন বললেন যে দুইজন যাও, মুসাও যাও হারুনও যাও, অবাধ্য ফেরাউনকে দাওয়াত দাও, তবে মনে রেখো ফাকুলা লাহু কওলান লাইয়িনান লাআল্লাহু ইয়াতাযাক্কারু আও ইয়াখশা, তোমরা দুজনে যে কোমল ভাষায় সফট ল্যাঙ্গুয়েজে ফেরাউনকে দাওয়াত দাও, কারণ দাওয়াতের ভাষা হতে হয় সফট, কোমলতা বজায় রেখে তোমরা যে দাওয়াত দাও। সাইয়েদনা মুসা আলাইহিসসালাম আল্লাহর উপর ভরসা করে ভাই হারুনকে নিয়ে গেলেন এবং যে তিনি ফেরাউনের কাছে একটি আহ্বান এবং একটি প্রস্তাবনা রাখলেন। আহ্বানটি ছিল যে এ ফেরাউন, আমাকে এবং আমার ভাইকে আল্লাহ তাআলা নবী বানিয়ে পাঠিয়েছেন, আমরা আল্লাহর পক্ষ থেকে রসুল হয়ে এসেছি, আমাদেরকে রসুল মানো আর আল্লাহ তাআলাকে এক রব বা ইলাহ হিসেবে মেনে নাও। এটা ছিল আহ্বান। আর প্রস্তাবনা ছিল তুমি যেহেতু বনি ইসরায়েলের উপর অত্যাচার করছো, তুমি বনি ইসরায়েলদেরকে মুক্ত করে আমাদের সাথে দিয়ে দাও। এটা কেমন যেন একটা পুরো বনি ইসরায়েলের জাতিগোষ্ঠীর জন্য একটা ইমানি আন্দোলন বা স্বাধীনতা আন্দোলন, বনি ইসরায়েলদেরকে মুক্ত করার আন্দোলন। একটি আহ্বান একটি প্রস্তাবনা। আহ্বান হচ্ছে আল্লাহকে মানো, আমাদেরকে রসুল হিসেবে স্বীকৃতি দাও, আর যদি এটা করতে না চাও অ্যাটলিস্ট বনি ইসরায়েলদেরকে আমাদের সাথে যেতে দাও। ফেরাউনের সাথে বিশাল লম্বা কনভারসেশন হয়েছে সূরা শুআরাতে, যেহেতু শুরুতে আমরা বলেছি যে মুসা আলাইহিসসালামের ব্যাপারে এত এত আয়াত কালামুল্লাহ মাজিদে আল্লাহ তাআলা এনেছেন, যেগুলোর বিস্তারিত আলোচনা একটি পর্বে করাটা খুবই দুষ্কর, সেহেতু আমরা শুধু স্টেপ বাই স্টেপ ঘটনা প্রবাহের সামান্য ইঙ্গিত করব এবং অধিকাংশ আয়াতগুলোকে স্কিপ করে সংক্ষেপে শুধু ঘটনা প্রবাহটি উল্লেখ করব। সেদিন মুসা আলাইহিসসালামের সাথে ফেরাউনের লম্বা কনভারসেশন হয়, সেখানে মুসা আলাইহিসসালাম বললেন যে আরসিল মাআনা বানি ইসরাইল, বানি ইসরাইলকে আমাদের সাথে যেতে দাও। ফেরাউন সেটাকে প্রত্যাখ্যান করলো, সে বলল তুমি কোন রবের কথা নিয়ে এসেছো, ওমা রব্বুল্লা আলামিন, এই রব আবার কে, তুমি যে নবী হয়েছো তার প্রমাণ কে? সাইয়েদনা মুসা আলাইহিসসালাম বললেন যে আমি প্রমাণ নিয়ে এসেছি, এই যে দেখো লাঠি ফেললেন সাপ হয়ে গেল, হাত উঁচু করলেন হাতের ভেতর থেকে আলোকচ্ছটা বিচ্ছুরিত হতে লাগলো, এসব কিছু দেখেও ফেরাউন এবং তার সভাসদবর্গ সাইয়েদনা মুসা আলাইহিসসালাম এবং হারুন আলাইহিসসালামকে নবী হিসেবে মানতে নারাজ হলো। সবশেষে ফেরাউন মুসা আলাইহিসসালামের সব কথাকে দাওয়াতকে প্রত্যাখ্যান করে বলতে আরম্ভ করলো ফাজাআল বাইনানা ওয়া বাইনাকা মাউইদা লা নুখলিফুহু নাহনু ওয়ালা আনসা মাকানান সুয়া, মুসা এত কিছুর শোনার দরকার নাই, তুমি যদি আমার সাথে কনফ্লিক্টে জড়াতে চাও তুমি কি মুজিজা নিয়ে এসেছো দেখি, আমি তো এটাকে মুজিজা মনে করি না, আমি মনে করি জাদু, দেখি আমার জাদুকরদেরকেও ডাকবো, তুমিও তোমার এই জাদু নিয়ে আসো, দেখি কে জিতে, তুমি একটা ডেট দাও, অ্যাপয়েন্টমেন্ট দাও, যেদিন আমিও আসবো তুমিও আসবে, সেদিন সবচেয়ে বড় খেলা হবে, তুমি আসো। ক্বালা মাউইদুকুম ইয়াউমুজ্জিনাতি ওয়া আন ইউহশারান নাসু দুহা, সেদিন মুসা আলাইহিসসালাম বললেন ঠিক আছে সামনের যে আমাদের ফেস্টিভ্যাল আছে উৎসবের দিন সেদিন আসো, এবং দুপুর বেলায় যেদিন একেবারে ভেরি সানি ডে আলোকোজ্জ্বল একটা দিন সেদিন আমিও আসবো তুমিও জাদুকরদের নিয়ে আসো। সেদিন মুসা আলাইহিসসালামের কথা শুনে ফেরাউন রাজি হলো এবং ফেরাউন মিশরের বিভিন্ন শহরে বড় বড় জাদুকরদেরকে একসাথে একত্রিত হওয়ার জন্য বলল এবং ফেরাউন তাদেরকে আশ্বস্ত করলো যদি
তোমরা মুসার উপরে তাকে হারিয়ে বিজয় লাভ করতে পারো, অনেক সম্মান তোমাদের হবে, আমার খুব কাছে চলে আসতে পারবে, অনেক উপঢৌকন টাকা পয়সা সম্মান খ্যাতি সব তোমাদেরকে আমি দান করব, কিন্তু শর্ত হচ্ছে মুসাকে হারাতে হবে। উৎসবের দিন মিশরে সব মানুষ একত্রিত হলো, ফেরাউন আসলো, সেদিন মুসা আলাইহিস সালাম আসলেন, জাদুকররা আসলো, জাদুকররা এসে বলল, ক্বালু ইয়া মুসা, হে মুসা, ইম্মা আন তুলকিয়া ওয়া ইম্মা আন নাকুনা নাহনুল মুলকিন, আপনি জাদু আগে ফেলবেন না আমরা ফেলবো? মুসা আলাইহিস সালাম বললেন, তোমরা ফেলো। তারা ফেলতে আরম্ভ করলো, তাদের কারো কারো জাদুর ফলে বাঘ তৈরি হলো, সিংহ তৈরি হলো, ভাল্লুক তৈরি হলো, হাতি তৈরি হলো। এবার মুসা আলাইহিস সালাম বললো যে আমি আমার মুজিজা কি প্রদর্শন করব? তারা বললো হ্যাঁ আপনি প্রদর্শন করলো। সেদিন মুসা আলাইহিস সালাম তখন ওনার হাতের লাঠিটা শুধু ফেললেন এবং আল্লাহ আকবার, লাঠি ফেলার সাথে সাথে হাইয়াতান তাসা, বিশাল এক সাপ হয়ে গিয়েছে এবং এই মুজিজা বিশিষ্ট সাপ সেই জাদুর বাঘ ভাল্লুক সিংহ যত কিছু ছিল সব কিছুকে খেয়ে ফেরাউনের সামনে এরকম হা করে আছে। এবং এই দৃশ্য দেখে জাদুকররা তো অবাক, কারণ কোনটা জাদু এটা জাদুকররা খুব ভালো করেই জানে, তারা বুঝতে পেরেছে যে এটা আসলে জাদু নয়, এটা মুজিজা ছাড়া অন্য কিছু নয় এবং এই ব্যক্তি আল্লাহ তাআলার পক্ষ থেকে প্রেরিত রাসূল ছাড়া অন্য কেউ নন। ফাউলকিয়া সাহারাতু সাজিদিন, সব জাদুকররা সেজদায় লুটিয়ে পড়ল এবং তারা বলল যে আমরা ইমান আনলাম। ফেরাউন তো রেগে গেল, ফেরাউন বলল যে আমার অনুমতি দেওয়ার আগেই তোমরা সারেন্ডার করে ফেললে তোমাদের প্রত্যেককে আমি হত্যা করব, তোমাদের ডান হাত বাম পা, বা হাত ডান পা এভাবে করে কাটবো। ফেরাউনের এই শাস্তির কথা শুনেও জাদুকররা মোটেও বিচলিত না হয়ে তারা বলল যে কলু লা বৈর, কোনো সমস্যা নেই, আপনি যত শাস্তি আমাদেরকে দেন না কেন, ইন্না ইলা রব্বিনা মুনকলিবুন, আমরা তো আমাদের রবের দিকেই ফিরে যাব, সো আমরা এটাকে ভয় করি না। হাজারো হাজারো মানুষের সামনে এই জাদুকরগুলো সেজদায় লুটিয়ে পড়ল এবং মুসা আলাইহিস সালাম যে আল্লাহ তাআলার প্রেরিত রাসূল এটার ঘোষণা দিল এবং এক আল্লাহকে ইলাহ হিসেবে তারা মেনে নিল। মুসা এবং হারুন আলাইহিস সালামের বিজয়ের সংবাদ যখন শোনানো হলো তখন ফেরাউনের স্ত্রী আসিয়া সেখানে ইমান আনয়ন করলেন এবং ফেরাউন এই দৃশ্য দেখে সহ্য করতে না পেরে খুব নির্মমভাবে তার স্ত্রী আসিয়াকে সেখানে হত্যা করেছে এবং মৃত্যুর পূর্ব মুহূর্তে খুব করুণ ভাষায় খুব কাতর কণ্ঠে তার প্রভুর কাছে যে দোয়া করেছিলেন সে দোয়াটা আল্লাহ তাআলা সূরাতুত তাহরিমে উল্লেখ করেছেন। তিনি বলেছিলেন যে রব্বি বিনি লি ইনদাকা বাইতান ফিল জান্নাহ, হে আল্লাহ জান্নাতে আপনার কাছে করে আমাকে একটা ঘর বানিয়ে দিয়ে, ওয়া নাজ্জিনি মিন ফিরআউন, আপনি ফেরাউনের এই কাজ থেকে আমাকে বাঁচান, জুলুম থেকে বাঁচান, ওয়া নাজ্জিনি মিনাল কওমিজ জালিমিন, এই জালেমদের থেকে বাঁচান। আল্লাহ তাআলা সাইয়েদিনা জিব্রাইল আলাইহিস সালামকে বললেন যাও আসিয়ার সামনে জান্নাতের দৃশ্যটাকে তুলে ধরো এবং আসিয়া যখন মৃত্যুবরণ করছিলেন তিনি জান্নাতের দৃশ্যটা, জান্নাতের নাজ নেয়ামত সৌন্দর্য দেখে দেখে এই পৃথিবী থেকে বিদায় নিয়েছিলেন। আল্লাহু আকবার। খুব সংক্ষেপে আমরা এই ব্যাপারটি এখানে শেষ করলাম। ফেরাউন তখন পুরো মিশরের জনগণকে ভয় দেখানোর জন্য থ্রেট দিল, ফাহাশারাফানাদা, সবাইকে জড়ো করে সে থ্রেট দিয়ে বলল যে আনা রব্বুকুমুল আলা, যে আমি তোমাদের বড় প্রভু, এবং সে বলল মা আলিম তুলাকুম মিন ইলাহিন গাইরি, আমি ছাড়া এ পৃথিবীতে আরো কোনো রব থাকতে পারে, উপাস্য থাকতে পারে সেটা তো আমি জানিই না। সাইয়েদিন মুসা আলাইহিস সালামের দাওয়াতকে যখন ফেরাউন প্রত্যাখ্যান করলো আল্লাহ তাআলা ফেরাউন এবং তার গোষ্ঠীর মধ্যে নানা ধরনের শাস্তি চাপিয়ে দিলেন। সুরাতুল আরাফের বিভিন্ন আয়াতে আল্লাহ তাআলা এটা উল্লেখ করেছেন। কখনো আল্লাহ তাআলা ফেরাউন এবং তার জাতিগোষ্ঠীকে দুর্ভিক্ষ দিয়ে শায়েস্তা করেছেন, কখনো তাদের মিশরের ফসলগুলোকে নষ্ট করে আল্লাহ তাআলা শায়েস্তা করেছেন। তো আরসালনা আলাইহিমুত তুফান, কখনো তুফান পাঠিয়েছেন, ওয়াল জারাত পঙ্গপাল পাঠিয়েছেন, ওয়াল কুম্মাল উকুন পাঠিয়েছেন, ওয়া দফা দেয়া ব্যাং পাঠিয়েছেন, ওয়া দাম রক্ত পাঠিয়েছেন, এগুলো দিয়ে আল্লাহ তাআলা ফেরাউনকে এবং ফেরাউনের জাতিগোষ্ঠী মিশরীয়দেরকে তিনি শাস্তি দিয়েছেন এবং প্রত্যেকটা শাস্তি যখন মারাত্মক আকার ধারণ করত ফেরাউনের লোকজন যে মুসা আলাইহিস সালামকে বলতো যে মুসা তুমি আল্লাহর কাছে দোয়া করো, আল্লাহ যদি এই শাস্তি থেকে আমাদের বাঁচায় আমরা হয় ইমান আনবো নতুবা বনি ইসরায়েলকে তোমার সাথে চলে যেতে দিব, কিন্তু তার কোনোটাই তারা করেনি। মুসা আলাইহিস সালাম প্রত্যেকবার দোয়া করতেন, আল্লাহ তাআলা ওনার দোয়ার বরকতে শাস্তি তুলে নিতেন, কিন্তু আবার তারা আগের মতোই অবাধ্যতা অপাচার অনাচার সেই রাস্তায় তারা আবার ফিরে যেত।
এভাবে একের পর এক আল্লাহ তাআলা তাদের উপর শাস্তি পাঠাতে লাগলেন এবং শাস্তি যখন মারাত্মক আকার ধারণ করে তারা মুসা আলাইহিস সালামের দ্বারস্থ হয়। আল্লাহ যখন কম্মাল দিয়ে শাস্তি দিলেন, মানে উকুন দিয়ে তাদের হাতে পায়ে গায়ে চুলে দাড়িতে সব জায়গায় শুধু উকুন আর উকুন, আল্লাহ যখন তাদেরকে ব্যাং দিয়ে শাস্তি দিলেন তাদের ঘরে রাস্তায় যে কোনো জায়গায় তারা শুধু ব্যাঙের লাফালাফি দেখতে লাগলো। দাম রক্ত দিয়ে যখন আল্লাহ তাআলা শাস্তি দিলেন, তারা যখন কোনো কিছু রান্না করত সেটা রক্ত হয়ে যেত, তারা যখন পানি আনত এই পানিটা রক্তে রূপান্তরিত হতো, তাদের জীবনটা দুর্বিষহ হয়ে উঠলো। তারা সর্বশেষ যে মুসা আলাইহিস সালামকে বললো যে এইবার তুমি আল্লাহ তাআলার কাছে দোয়া করো, আল্লাহ যেন এই গজব এ আজাব এ শাস্তি আমাদের থেকে উঠিয়ে নেন, এরপরে আমরা আর কখনো এই পাপাচারিতা করবো না এবং বানি ইসরায়েলকে তোমার সাথে যেতে দিব। সেদিন মুসা আলাইহিস সালাম দোয়া করলেন যে আল্লাহ এই গজব আপনি উঠিয়ে নেন। এই গজব উঠিয়ে নেওয়ার পরে তাদের অবাধ্যতা আরো বেড়ে গেল। আল্লাহর নবী মুসা আলাইহিস সালাম ফেরাউনকে বারবার দাওয়াত দেওয়ার পরেও ফেরাউন যখন সত্যের পথকে গ্রহণ করল না এবং বানি ইসরায়েলকে মুসা আলাইহিস সালামের সাথে যেতে দিল না, তখন আল্লাহ তাআলা সরাসরি প্রত্যাদেশ করলেন যে ফা আসরি বিইবাদি লাইলান ইন্নাকুম মুত্তাবাউন, হে মুসা আর কাল বিলম্ব করবার দরকার নেই, আজ রাতেই তুমি বানি ইসরায়েলকে নিয়ে লোহিত সাগরের দিকে রওনা হয়ে যাও, তোমরা সেই পথ দিয়ে বাইতুল মুকাদ্দাসের দিকে যাবে। এবং যেতে যেতে ওনারা দেখলেন যে সামনে বিশাল সাগর, বনি ইসরায়েলের সবাই তো আফসোস এবং আক্ষেপ শুরু করে দিল যে আমরা তো এখন বাঁচার উপায় নেই, কারণ পেছন থেকে তো ফেরাউন তারা চেস করছে, ধরবার জন্য চেষ্টা করছে। আল্লাহ তাআলা বললেন যে মুসা তুমি চিন্তা করো না, তোমার লাঠি ফেলো। মুসা আলাইহিস সালাম লাঠি ফেললেন, সাগরের পানিকে তিনি দ্বিখণ্ডিত করে দুই দিকে পানি পাহাড়ের মতো উঁচু হয়ে গেল এবং মাঝখান দিয়ে রাস্তা হয়ে গেল। আল্লাহ তাআলা বললেন আনিদরিব বিআসাকাল বাহার, লাঠি দিয়ে একটা বাড়ি মারো। ফাংফালাকা, দুই ভাগ হয়ে গেল। ফাকানা কুল্লু ফিরকিন কাত্তাউদিল আযীম, পানিটা দুই ভাগ হয়ে বিশাল পাহাড়ের মতো এরকম ঠায় দাঁড়িয়ে রইল আর মাঝখানে রাস্তা। সুবহানাল্লাহ বিহামদি। বানি ইসরাইল এই দৃশ্য অবলোকন করলো মুসা আলাইহিস সালামের সাথে করে পুরো লোহিত সাগর রেড সি ওনারা ক্রস করে ওই পারে চলে গেল। এবার যদি মুসা আলাইহিস সালাম লাঠি আবার তুলে নেয় তাহলে এই রাস্তা পানিতে বিলীন হয়ে যাবে। আল্লাহ বললেন না, এ রাস্তা সরানো যাবে না, কারণ এখনই ফেরাউনের বাহিনী এই সুন্দর রাস্তা দেখে তারাও নেমে পড়বে সাগরে। ওয়াতরুকিল বাহরা রাহওয়া, সাগর যেরকম আছে এরকম থাকতে দাও মুসা, ইন্নাহুম জুনদুম মুগরাকুন, ওরা ডুববে। ফেরাউন যখন তার সৈন্য সামন্ত নিয়ে সাগরের মাঝখানের যে রাস্তা তৈরি হয়েছিল এ রাস্তার মাঝখানে চলে আসলো, আল্লাহ তাআলা বললেন এবার লাঠি তোলো। মুসা আলাইহিস সালাম লাঠি উঠিয়ে নিলেন, মুহূর্তের মধ্যে লোহিত সাগরের বিশাল ঢেউ এসে ফেরাউনকে তার সদল বলে সলিল সমাধি করে দেয়া হলো। এবং এ ব্যাপারে খুব সুস্পষ্ট আল্লাহ তাআলা কালামুল্লাহ মাজিদের সুরা ইউনুসে উল্লেখ করলেন যে হাত্তা ইদা আদরাকাহুল গরাকু, যখন সাগরের পানি এসে ডুবিয়ে দিল ফেরাউন পানি খেতে খেতে একেবারে গলা পর্যন্ত পানি, এখন মরে যাবে। ক্বালা আমানতু আন্নাহু লা ইলাহা ইল্লাল্লাযী আমানাত বিহি বানু ইসরাঈল ওয়া আনা মিনাল মুসলিমিন, ফেরাউন একেবারে শেষ পর্যায়ে এসে বলল যে পানি খেতে খেতে সাগরে হাবুডুবু খেতে খেতে বাঁচার আর উপায় নাই। তখন ফেরাউন বলল যে বনি ইসরাঈল যে আল্লাহকে মানে আমি ওই আল্লাহকে মানি, আমি ইমান আনলাম। আল্লাহ তাআলা বলছেন আল আন নাও, এখন তুমি ইমান আনতে চাচ্ছ, অকদা আসাইতা ক্বাবলু ওয়া কুনতা মিনাল মুফসিদিন, এর আগে তো অনেক অবাধ্য ছিলে, একের পর এক নানা শাস্তি দিয়ে তোমাদেরকে আমি রিমাইন্ডার দিয়েছি, কিন্তু বারবার আমার নবীর সাথে বিশ্বাসঘাতকতা করেছো, প্রতারণা করেছো, আর এখন ইমান আনছ না, এখন বাঁচার সুযোগ নেই, দ্য টাইম ইজ আপ, দ্য গেম ইজ ওভার। ফালিয়াউমা নুনাজ্জিকা বিবাদানিকা লিতাকুনা লিমান খালফাকা আয়া, ফেরাউন আজকে তোমাকে আমি তোমার দেহটাকে আমি চিরকালের জন্য রেখে দিব, তোমার দেহটাকে পরবর্তী জেনারেশন যারা আসবে, জেনারেশন টু জেনারেশন এই পৃথিবীতে যারা আসবে সবার জন্য তোমার দেহটা হবে একটা নিদর্শন। এবং আজও মিশরের জাতীয় যে জাদুঘর সেখানকার রয়্যাল মমিস চেম্বারে ফেরাউনের লাশটি সংরক্ষিত রয়েছে। আমি নিজেও সে লাশটি দেখে এসেছি এবং অনেক দর্শনার্থীরা যারা মিশরের রাজধানী কায়রোর এই জাদুঘরে গিয়েছেন তারা ফেরাউনের সেই লাশ, এটা যে আজও সংরক্ষিত আছে সেটা তারা দেখে এসেছেন।
এবং ফেরাউনের সলিল সমাধি হলো ফেরাউনের অনুসারীরা সাগরে ডুবে মারা গেল, আর সাইয়েদানা মুসা আলাইহিস সালাম তাওহিদের ঝান্ডাবাহী মুসা আলাইহিস সালাম বানী ইসরায়েলকে নিয়ে তিনি পার হয়ে গেলেন এবং মুক্তি পেলেন। দুই দল, এক দল ডুবে গেল আর এক দল মুক্তি পেল। যেই দিন তারা মুক্তি পেল সেই দিনটা ছিল আশুরার দিন, এবং সে আশুরার দিনে বানী ইসরায়েল তারা রোজা পালন করত। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মক্কা থেকে মদিনায় যেয়ে দেখলেন ইহুদিরা রোজা পালন করে একদিন। আল্লাহ রাসূল বললেন, তারা যদি একদিন রোজা রাখে আমরা রাখবো দুই দিন। তারা যদি এই রোজা পালন করে, মুসা তো আমার ভাই, শুক্রিয়া স্বরূপ আমরাও রোজা রাখবো, সেই হিসেবে আমরাও মুসলিমরা আশুরার দিন রোজা রাখি, আমরা আশুরার দিন রাখি এবং তার আগের দিন, অথবা আশুরার দিন এবং তার পরের দিন, আমরা দুটি রোজা রাখি ইহুদিদের বিরোধিতা হিসেবে। আল্লাহ নবী মুসা আলাইহিসসালাম তাদেরকে নিয়ে যখন বাইতুল মুকাদ্দাস অভিমুখে রওনা হলেন, আল্লাহ তাআলা বললেন, মুসা তুমি বানী ইসরায়েলকে নিয়ে জেহাদে অবতীর্ণ হও। এবং আমালেকার লোকজন বাইতুল মুকাদ্দাসে যখন থাকত, আমালেকা হচ্ছে সাইয়িদিনা হুদ আলাইহিসসালামের যে অধিবাসী আদ জাতি, তাদের একটি শাখা গোত্র। তারা ছিল মুশরিক, দৈহিকভাবে ছিল অত্যন্ত ওয়েল বিল্ট, সুঠাম দেহের অধিকারী, ভয়াবহ আকৃতি বিশিষ্ট লোক ছিল, তারা মুশরিক ছিল। আল্লাহ তাআলা বললেন, যাও মুসা বানী ইসরায়েলকে নিয়ে তাদের সাথে জেহাদ করে তাওহিদকে প্রতিষ্ঠিত করো এবং বাইতুল মুকাদ্দাসকে উদ্ধার করো। মুসা আলাইহিসসালাম যখন বানী ইসরায়েলকে তাদের কাছে যখন এই কথাটি পেশ করলেন যে আল্লাহ তাআলা বলেছেন জেহাদে অবতীর্ণ হতে, বানী ইসরায়েলের লোকেরা বলল, ইন্না ফিহা কওমান জাব্বারিন, মুসা তুমি কি দেখো না সেখানে কত শক্তিশালী লোকজন, ইন্না লান্নাদখুলাহা হাত্তা ইয়াখরুজু মিনহা, আমরা সেখানে যাব না যতক্ষণ না তারা বের হয়, তুমি আর তোমার রব যে সেখানে যুদ্ধ করো আমরা যেতে পারবো না। তাদের এই অবাধ্যতার কারণে আল্লাহ তাআলা তাদেরকে শাস্তি দিলেন যে তোমরা যদি জেহাদকে অপছন্দ করো তাহলে এখন যে মরুভূমিতে তোমরা আছো এটাকে তিহ প্রান্তর বলে, এই জায়গাটি তো আমি ঘুরে এসেছি, এই তিহ প্রান্তরে 40 বছর তোমরা এখানে থাকবে। আল্লাহ তাআলা 40 বছরের বিশাল একটা শাস্তি তাদের ঘাড়ের উপর চাপিয়ে দিলেন। বনী ইসরায়েলের লোকজন তিহ প্রান্ত থেকে অ্যাবাউট টার্ন করে মিশরের দিকে প্রতিদিন যেতে চাইতো, তারা রওনা হয়ে মুসা আলাইহিসসালামের বিরোধিতা করে তারা বাইতুল মুকাদ্দাসের দিকে যাবে না, তারা বলতো যে আমরা মিশরে ফিরে যাব। তারা রওনা হতো মিশরে যাওয়ার জন্য, সারাদিন তারা পথ চলতো, রাত্রিবেলায় তারা যখন ঘুমাতো ঘুম থেকে উঠে দেখতো যেখান থেকে তারা রওনা শুরু করেছে ঠিক সেখানেই পড়ে আছে। এভাবে 40 বছর তারা দিকভ্রান্ত হয়ে এদিক সেদিক ঘুরে ঘুরে বেরিয়েছে, কিন্তু তারা পথের কোনো দিশা ফিরে পায়নি। তিহ প্রান্তরের এই 40 বছরের এই লং পিরিয়ড অফ টাইমে অনেক ঘটনাবলি ঘটেছে, তার মধ্যে অন্যতম হচ্ছে যে তাওরাত নাজিল হয়েছে সাইয়েদেনা মুসা আলাইহিসসালামের উপর, এবং সাইয়েদেনা মুসা আলাইহিসসালাম তাওরাত গ্রহণের জন্য 30 দিনের সিয়াম পালন করেছেন, এতেকাফ করেছেন। পরবর্তীতে আল্লাহ তাআলা আরও 10 দিন বাড়িয়ে দিয়েছেন, 40 দিন তিনি সিয়াম এবং এতেকাফ পালন শেষে তিনি তাওরাতকে আল্লাহ তাআলার পক্ষ থেকে রিসিভ করলেন। আল্লাহ তাআলা বলেন, ওয়া ওয়াআদনা মুসা 30 লাইলা ওয়া আতমামনাহা বিআশরিন ফাতামা মীকাতু রাব্বিহি 40 লাইলা, আমি মুসাকে প্রতিশ্রুতি দিয়েছিলাম যে 30 দিনের পরে তুমি এ তাওরাতকে রিসিভ করবে, পরবর্তীতে আরও 10 দিন যুক্ত করে 40 দিনের একটা মীকাত বা পিরিয়ড অফ টাইমকে আমি ফিক্স করলাম, এবং তারপরে আমি মুসাকে এই তাওরাত দান করলাম। আল্লাহ তাআলা বলেন, ইন্না আনজালনা তাওরাতা ফিহা হুদা ওয়া নূর, আমি তাওরাতকে নাজিল করেছি এর মধ্যে আমি হেদায়েত দিয়েছি, এর মধ্যে আমি নূর দিয়েছি। এবং মুসা আলাইহিসসালাম পরবর্তীতে বনী ইসরায়েলের মধ্যে যত নবীরা এসেছে ওনারাও এ তাওরাত দিয়ে মানুষের মাঝে দাওয়াতি কাজ করেছেন, এবং আল্লাহ তাআলা নিজ হাতে কাঠের তক্তা বা ফলকে এই তাওরাতকে তিনি লিপিবদ্ধ করে দিয়েছিলেন। এবং সাইয়েদেনা মুসা আলাইহিসসালাম যখন তাওরাতকে রিসিভ করবার জন্য তুর পাহাড়ে চলে যান, তিনি তার ভাই হারুন আলাইহিসসালামকে বনী ইসরায়েলের দায়িত্বশীল করে যান, এবং তিনি এসে দেখেন যে তারা গোবৎস পূজায় লিপ্ত হয়ে গিয়েছে। তিনি ভাইয়ের প্রতি প্রচণ্ড রাগ হলেন, এবং এটার যে নেপথ্যে ছিল সামিরি, সামিরিকে শাস্তি দিলেন, এবং যারা এই শিরকের সাথে জড়িত ছিল আল্লাহ তাআলা তাদেরকে শাস্তির ঘোষণা দিলেন। এবং সাইয়েদেনা মুসা আলাইহিসসালাম আবার তাদেরকে তাওহিদের দীক্ষায় তিনি দীক্ষিত করলেন। এই 40 বছরের লম্বা সময়ে আরও একটি ঘটনা ঘটেছে, সেটি হচ্ছে সাইয়েদেনা মুসা আলাইহিসসালাম সরাসরি আল্লাহ তাআলার দিদার লাভের জন্য তিনি আবেদন করেছিলেন।
আমরা শুরুতে শুনেছি মুসা আলাহি সাল্লাম উনি একমাত্র নবী যিনি ছিলেন কালিমুল্লাহ বা নাজিউল্লাহ, সরাসরি আল্লাহর সাথে কথা বলতেন। তো যিনি সরাসরি আল্লাহর সাউন্ডটা শুনতে পান, আল্লাহ তাআলার কথা যিনি উপলব্ধি করতে পারেন, শুনতে পারেন, তার মনের মধ্যে আল্লাহকে দেখার আকাঙ্ক্ষা তো অনেক বেশি থাকবার কথা। তিনি বললেন, রব্বি আরিনি আঙ্গুর ইলাইক, হে আল্লাহ আমি আপনাকে দেখতে চাই। কলা লান তরানি মুসা, এটা সম্ভব না, কখনো তুমি আমাকে দেখতে পাবে না, নেভার ইউ ক্যান সি মি। ওয়ালাকিন ইনজুর ইলাল জাবাল ফা ইনিস্তাকারা মাকানাহু ফাসাউফা তারানি, পাহাড়ের দিকে তাকাও, পাহাড় যদি টিকে থাকে তবে দেখতে পাবে। আল্লাহ তাআলা নূরের তাজাল্লি দিলেন, মুসা আলাইহিস সালাম বেহুশ হয়ে গেলেন, আর পুরো পাহাড় ফাজাআলাহু দাক্কা ওয়া খারা মুসা সাইকা, পাহাড় ভেঙে চুরমার হয়ে গেল, মুসা আলাইহিস সালাম বেহুশ হয়ে গেলেন। হুশ ফেরার পরে তিনি আল্লাহ তাআলার কাছে ক্ষমা চাইলেন এবং বললেন, আল্লাহ আপনি যেটা বলেছেন ঠিকই বলেছেন, আসলে এই চর্মচক্ষু দিয়ে এই পৃথিবীতে অবস্থান করে আল্লাহ তাআলাকে দেখা বা আল্লাহ তাআলার দিদার লাভ করা এটি সম্ভব নয়, বরং যারা বিশ্বাসী তারা কিয়ামতের দিন আল্লাহ তাআলার দর্শন লাভে তারা ধন্য হবে। এভাবে 40 বছরের লম্বা সময়ে নানা ধরনের বায়না ধরেছিল এই বানী ইসরায়েলের লোকজন, অধ্যত্ব প্রকাশ করেছিল, নানা ধরনের হটকারিতা তারা দেখিয়েছিল। এর মধ্যে একটি হটকারিতার কথা কোরআনে এসেছে যে তারা দেখেছে কিছু কিছু লোক শিরক করে, মূর্তির পূজা করে, তারা দাবি করেছে যে এই যে আল্লাহ না ইলাহান কামা লাহুম আলেহা, অর্থাৎ হে মুসা এই সমস্ত লোকদের যেরকম মূর্তি আছে তুমিও মূর্তি এনে দাও, আল্লাহকে না দেখে আবাদত করতে আমাদের ভাল লাগে না, তারা যেমনি একটা জিনিসকে দেখে দেখে আবাদত করে আমাদেরকেও এরকম এনে দাও। মুসা আলাইহিস সালাম রেগে গেলেন, তাদেরকে জাহেল আখ্যা দিলেন। এবং আমরা জানি যে আল্লাহ তাআলা মান্না সালোয়া নামে বিশেষ কিছু খাবার বানী ইসরায়েলকে দিয়েছিলেন, তারা এই খাবার খেতে পছন্দ করলো না, তারা বললো যে লান্নাসবিরা আলা তুআমিন ওয়াহিদ, হে মুসা প্রতিদিন এক খাবার ভাল লাগে না, ফাদউলানা রব্বাকা ইউখরিজ লানা মিম্মা তুমবিতুল আরদ, তোমার রবকে বলো যে এমন খাবারের ব্যবস্থা করে দিতে যেটা জমিন থেকে উৎপন্ন হয়, মিম বাখলিহা ওয়া কিসাইহা ওয়া ফুমিহা ওয়া আদাসিহা ওয়া বসলিহা, অর্থাৎ জমিন থেকে রসুন, পেঁয়াজ, ডাল, শশা, শাক, সবজি এগুলো রান্না হবে, রসুন দিয়ে ভাগাট দিয়ে আমরা খাবার খাবো, এটা আমাদের ভাল লাগে, আল্লাহর দেয়া খাবার আমাদের ভাল লাগে না। এরপর তারা আবার বায়না ধরেছিল যে লান নুমিন আলাকা হাত্তা নারা আল্লাহ জাহারা, হে মুসা আল্লাহকে না দেখে আমরা আর ইবাদত করতে পারবো না, আগে আল্লাহকে দেখাও তারপরে আমরা ইবাদত করব। এভাবে একের পর এক তারা নানা ধরনের বায়না ধরতে লাগলো, অধ্যত্বতা প্রদর্শন করতে লাগলো, আল্লাহর পাঠানো রাসূল মুসা আলাইহিস সালামের কথার বিরোধিতা করতে লাগলো। সূরা বাকারাতে একটি ঘটনা উল্লেখ হয়েছে তাদের অবাধ্যতার, তাদের গোয়ার্তুমির একটা উদাহরণ আল্লাহ তাআলা এভাবে টেনেছেন। বনী ইসরায়েলের একজন লোক মৃত্যুবরণ করে, এই লোকের হত্যাকারীকে সবাই বললো যে মুসা আমরা কেউ জানি না এর হত্যাকারীকে, এই কিলারকে তুমি খুঁজে বের করো, তোমার আল্লাহকে জিজ্ঞেস করো যে কে এই হত্যাকারী। মুসা আলাইহিস সালাম যখন আল্লাহর কাছে দোয়া করলেন, আল্লাহ বললেন একটা গরু জবাই করে, সেই গরুর গোশত দিয়ে যখন সেই মৃত ব্যক্তির গায়ে টাচ করা হবে সে মৃত থেকে জীবিত হয়ে নিজেই বলে দিবে কে হত্যাকারী। তো আল্লাহ তাআলার আদেশ পালনের জন্য একটা যে কোনো গরু ধরে জবাই করে সেটার গোশত দিয়ে মৃত ব্যক্তির গায়ে লাগালেই কিন্তু সে জীবিত হয়ে হত্যাকারীর কথা বলে দিত, কিন্তু বনী ইসরাইল এই সহজ কাজটি না করে এখানে ক্ষান্ত না হয় তারা বললো যে এই গরুর রং কেমন, আমরা তো বুঝতেছি না কোন ধরনের গরু জবাই করব, ছোট গরু, মাঝারি গরু, না বৃদ্ধ গরু, লাল গরু নাকি নীল গরু, কোন ধরনের গরু। একের পর এক, একের পর এক নবী মুসা আলাইহিস সালামকে প্রশ্ন বানে জর্জরিত করতে করতে পরবর্তীতে আল্লাহ তাআলা এমন ক্রাইটেরিয়া ফিট করে দিলেন পুরো এলাকা জুড়ে আর সেই গরু খুঁজে পাওয়া যায় না। তো এভাবে কালামুল্লাহ মাজিদের অনেক আয়াতে বিশেষ করে সুরাতুল বাকারাতে আল্লাহ তাআলা বর্ণনা করেছেন যে কতভাবে এই বানী ইসরায়েল আল্লাহ নবী মুসা আলাইহিস সালামকে জ্বালাতন করেছেন, যন্ত্রণা দিয়েছেন, ওনার কথার অবাধ্য হয়েছেন, আল্লাহ তাআলা এগুলো উল্লেখ করেছেন। কিন্তু তারপরেও আল্লাহ নবীর দোয়ার বরকতে সেই তিহ প্রান্তরে মরুভূমির মাঝখানে আল্লাহ তাআলা ওয়াজাল্লালনা আলাইকুমুল গামাম, মেঘমালা দিয়ে তাদেরকে ছায়ার ব্যবস্থা করে দিয়েছিলেন, তৃষ্ণা মেটাতে বানী ইসরায়েলের 12টা গোষ্ঠী ছিল, 12টা ঝর্ণার ব্যবস্থা করে দিয়েছিলেন, সেই জায়গাটা তো আমি ভিজিট করে 12টা ঝর্ণা দেখে এসেছি, মান্না এবং সালওয়া নামক খাবারের ব্যবস্থা করে দিয়েছিলেন, সাইয়েদুনা মুসা আলাইহি সালামের সাথে খিজির আলাইহিস সালামের চমকপ্রদ একটি ঘটনা সুরাতুল কাহাফের ভেতর আল্লাহ তাআলা উল্লেখ করেছেন। ঘটনাটির সূচনাটি ছিল এমন, বনী ইসরায়েলের মাঝে বসে তিনি
মুসা আলাইহিস সালাম বক্তব্য রাখছিলেন, একজন জিজ্ঞেস করলো যে পৃথিবীতে সবচেয়ে জ্ঞানী ব্যক্তি কে? মুসা আলাইহিস সালাম বললেন আমি। আল্লাহ তাআলা মুসা আলাইহিস সালামের এই প্রশ্নটা পছন্দ করলেন না। আল্লাহ বললেন, মুসা তুমি ভুল বলেছ, তোমার চেয়েও একজন জ্ঞানী ব্যক্তি আছে। তুমি মাজমাউল বাহরাইন, দুই সাগরের মিলনস্থলে যাও, সেখানে গেলে পাবে। মুসা আলাইহিস সালাম ইউসা ইবনে নুনকে নিয়ে, ওনার ভাগিনাকে নিয়ে সেখানে গেলেন, যে দেখলেন চাদর জড়িয়ে একজন লোক শুয়ে আছে। সালাম দিলেন, চাদরের ভেতর থেকে তিনি সালামের উত্তর দিলেন এবং বললেন কে? মুসা আলাইহিস সালাম বললেন আমি মুসা। ভেতরের লোকটি বলল, বনী ইসরায়েলের নবী মুসা? মুসা আলাইহিস সালাম বললেন হ্যাঁ। তারপর তিনি চাদর সরালেন, মুসা আলাইহিস সালাম ওনার সাথে কথা বললেন এবং মুসা আলাইহিস সালাম বললেন যে আমি শুনেছি আপনি অনেক জ্ঞানী, আমি আপনার কাছ থেকে কিছু জ্ঞান আহরণ করতে চাই। খিজির আলাইহিস সালাম বললেন যে না, আমাকে আল্লাহ তাআলা যেই জ্ঞান দিয়েছে সেটা রিসিভ করার ধৈর্য আপনার নেই, আপনি পারবেন না, আপনি ফিরে যান। মুসা আলাইহিস সালাম ওনাকে অনেক জোর করলেন, তিনি বললেন যে আপনি যদি অনুমতি দেন আমি আপনার সাথে একটা সফর করতে চাই, কিছুদিন আপনার খেদমতে থেকে, আপনার সাথে থেকে, আপনার অ্যাকম্পানি নিয়ে আমি আপনার থেকে কিছু নলেজ নিতে চাই। কিন্তু খিজির আলাইহিস সালাম বরাবরের মতো তিনি বলছেন নো, এটা আপনি পারবেন না, কারণ ইন্নাকা লান তাস্তাতিয়া মাইয়া সাবরা, ওই ধৈর্য, ওই প্যাশেন্স আপনার মধ্যে নেই, আপনি পারবেন না। মুসা আলাইহিসসালামের জোরাজুরিতে তিনি রাজি হলেন। তখন বললেন যে ঠিক আছে, শর্ত হচ্ছে আমার সাথে চলতে ফিরতে আমার কাজগুলো শুধু অবজারভেশন করা যাবে কিন্তু প্রশ্ন করা যাবে না। মুসা আলাইহিসসালাম বললেন ঠিক আছে চলেন। যেতে যেতে একটা নদী পেলেন, তিনি নৌকায় উঠলেন, নৌকার লোকজন তাদেরকে পার করে দিল টাকা নেওয়া ছাড়া ওই পাড়ে, তিনি ওই পাড়ে যে নৌকাটাকে ছিদ্র করে দিলেন। মুসা আলাইহিসসালাম বললেন এটা আপনি কেমন কাজ করলেন? তারা আমাদেরকে ফ্রিতে বিনা টাকায় নদী পারাপার করে দিল, আপনি নৌকা ছিদ্র করে দিলেন? খিজির আলাইহিসসালাম বললেন এই তো, আমি তো আগেই বলেছি যে আপনি আমার সাথে কন্টিনিউ করতে পারবেন না, আপনি তো প্রশ্ন করে ফেললেন। মুসা আলাইহিসসালাম বললেন যে আমি ক্ষমা চাই, এরপর থেকে আমি আর কোনো প্রশ্ন করব না। খিজির আলাইহিসসালাম ওনার এক্সকিউজ গ্রহণ করলেন, আবার চলতে আরম্ভ করলেন। হঠাৎ একটা ছোট বাচ্চাকে খেলতে দেখে বাচ্চাটাকে ধরে খিজির আলাইহিসসালাম হত্যা করে ফেললেন। মুসা আলাইহিসসালাম বললেন এটা আপনি কি করলেন, একটা নিরীহ নিষ্পাপ মাসুম বাচ্চাকে আপনি হত্যা করলেন? সেদিন খিজির আলাইহিসসালাম বললেন আবারও আপনি আপনার প্রমিসকে ভঙ্গ করেছেন, আবার আপনি প্রশ্ন করেছেন, আর সামনে আপনাকে নিয়ে এগোনো যাবে না, আপনি এখান থেকেই চলে যান। সেদিন মুসা আলাইহিসসালাম বললেন যে আমি আবারও দুঃখ প্রকাশ করছি, আরেকবার আপনি আমাকে সুযোগ দেন, এরপরে যদি আমি প্রশ্ন করি তাহলে আদা ফের অকবাইনি ও বাইনাক, আর কোনো কথা আমার থাকবে না। খিজির আলাইহিসসালাম মেনে নিলেন, আবার চলতে আরম্ভ করলেন। এবার দুজনই খুব ক্ষুধার্ত, এক ইহুদি বসতির সামনে যেয়ে তিনি বললেন যে আমাদেরকে কি কোনো খাবার দেয়া যাবে? আমরা দুজন অত্যন্ত ক্ষুধার্ত। তারা বলল যে না, আমরা খাবার দিতে পারবো না। ওনারা এই বাড়ি থেকে বের হয়ে আসার সময় দেখলেন বাড়ির চারদিকে একটা দেয়াল ভেঙে পড়বার মতো উপক্রম। খিজির আলাইহিসসালাম উনি বললেন আসুন মুসা, আমরা এই দেয়ালটাকে ঠিক করে দেই। এমনিই নবী মুসা আলাইহিসসালাম ক্ষুধার্ত, খিজির আলাইহিসসালাম তিনিও ক্ষুধার্ত। মুসা আলাইহিসসালামকে সাথে নিয়ে ওনারা দেয়াল ঠিক করতে লাগলেন। বাড়ির চারদিকে দেয়ালটাকে সুন্দরভাবে ওনারা ঠিক করে দিয়ে চলে যাবেন। ক্ষুধার্ত নবী মুসা আলাইহিসসালাম আর ধৈর্য ধারণ করতে পারলেন না। উনি বললেন এটা একটা কাজ হলো, আমরা ক্ষুধার্ত খাবার চাইলাম, তারা তো খাবার দিলই না, আপনি ওই বাড়ির চারদিকের দেয়ালকে ঠিক করে দিলেন, আর দেয়াল ঠিক করলেন করলেন ভালো কথা, এ দেয়াল ঠিক করার বিনিময়টা তো নিতে পারতেন, এটার যে পারিশ্রমিক এটাও তো নিলেন না। এবার খিজির আলাইহিসসালাম বললেন না, কালা হাযা ফিরাকু বাইনি ও বাইনিক, এটাই হচ্ছে তোমার আর আমার মাঝে ফেরাক, আপনাকে নিয়ে আর সামনের দিকে যাওয়া যাবে না। এবার আপনি শুনুন কেন আমি এই কাজগুলো করেছি। প্রথমে যারা আমাদেরকে ফ্রিতে নদী পারাপার করে দিয়েছিল তাদের নৌকা ছিদ্র করেছি এই কারণে, এলাকায় একজন অত্যাচারী বাদশাহ রয়েছে, সে যাদেরই নৌকা পায় সেই নৌকাগুলো সিজ করে নিয়ে যায়, লুটতরাজ করে। কিন্তু আমি তাদের নৌকা ছিদ্র করে দেওয়ার কারণে এই নৌকাটাকে বাদশাহ আর সিজ করবে না বা নিয়ে যাবে না, ফলে নৌকার মালিক ওইটাকে রিপেয়ার করে তারা চলতে পারবে, তাদের জীবন চলে যাবে। কিন্তু যদি নৌকাটা একেবারে নিখুঁত থাকতো সেটাকে তারা আর বাঁচিয়ে রাখতে পারতো না ওই বাচ্চার হাত থেকে। দ্বিতীয় ছোট বাচ্চাকে যে আমি হত্যা করেছি আল্লাহ তাআলা আমাকে জানিয়েছে সে অনেক বড় সন্ত্রাস হবে এলাকার, ফাসাদ সৃষ্টিকারী হবে, তার মা বাবাকে সে হয়তো জাহান্নামী বানাবে।
এজন্য আল্লাহ তাআলার আদেশে আমি তাকে হত্যা করেছি, আমার নিজের ইচ্ছায় নয়। এবং আশা করছি আল্লাহ তাআলা পরবর্তীতে এই কাপলকে, এই দম্পতিকে হয়তো এমন এক সন্তান দান করবে যাদের মাধ্যমে তারা খুশি হবে। এবং তৃতীয় পর্যায়ে, যেই ফ্যামিলির দেয়াল আমি ঠিক করে দিয়েছি, ওই ফ্যামিলিতে দুজন ইয়াতিম আছে যাদের বাবা মা ছিল অত্যন্ত ভালো মানুষ, এবং তাদের দেয়ালের নিচে আছে তাদের বাবার রেখে যাওয়া গুপ্ত ধন। এই দেয়াল যদি ভেঙে পড়তো, এই গুপ্ত ধন অন্যান্যরা এখান থেকে কেড়ে নিত। তাই আমি চেয়েছি যে তারা বড় হয়ে তাদের নিজেদের গুপ্ত ধন থেকে নিজেরা যেন উপকৃত হয়। এই জ্ঞান আল্লাহ তাআলা আমাকে দান করেছে, যেটা আল্লাহ তাআলা আপনাকে দান করেননি। এবং এই ঘটনার পর থেকে আর সামনে আপনাকে নিয়ে আমি চলতেও পারবো না। এই ছিল সাইয়েদেনা মুসা আলাইহিস সালামের সাথে সাইয়েদেনা খিজির আলাইহিস সালামের লম্বা ঘটনা। এছাড়াও বিভিন্ন সহিহ হাদিসে সাইয়েদেনা মুসা আলাইহিস সালামের ব্যাপারে অনেক ঘটনা উল্লেখ রয়েছে। তার মধ্যে থেকে দুইটি ঘটনা আমরা এখানে উল্লেখ করি। আমরা সহিহ মুসলিমের একটি বর্ণনা থেকে জানতে পারি যে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম যখন মেরাজের রাতে বিভিন্ন নবীদের সাথে দেখা করেন, সেখানে মুসা আলাইহিস সালামের সাথে দেখা করেছিলেন। এবং আল্লাহ তাআলা আমাদের জন্য 50 ওয়াক্ত সালাত বিশ্বনবীকে উপহার দিয়েছিলেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম সেই সালাত নিয়ে যখন নেমে আসছিলেন, মুসা আলাইহিস সালাম জিজ্ঞেস করলেন যে আল্লাহ তাআলা আপনাকে কি দিয়েছেন? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম বললেন যে 50 ওয়াক্ত সালাত। মুসা আলাইহিস সালাম বললেন সর্বনাশ, আপনার উম্মত তো 50 ওয়াক্ত সালাত পড়বে না, আপনি যান কমিয়ে নিয়ে আসেন, কমিয়ে নিয়ে আসতে পারলে ভালো হবে। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম গেলেন, 5 ওয়াক্ত কমিয়ে 45 ওয়াক্ত নিয়ে আসেন। মুসা আলাইহিস সালাম বললেন পড়বে না, আবার যান কমিয়ে নিয়ে আসেন। এভাবে 9 বার আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে মুসা আলাইহিস সালাম পাঠিয়েছেন। এবং মুসা আলাইহিস সালামের এই নেগোসিয়েশনের ফলে, বারবার রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে পাঠানোর ফলে, আমরা 50 ওয়াক্ত থেকে কমিয়ে এটাকে 5 ওয়াক্ত সালাত হিসেবে পেয়েছি। সাইয়েদনা মুসা আলাইহিস সালামের মৃত্যু কোথায় হয়েছে, কবর কোথায় হয়েছে, ব্যাপারে সহিহ মুসলিমের একটি হাদিসে আমরা জানতে পেরেছি যে বাইতুল মুকাদ্দাসের খুব কাছাকাছি একটা জায়গায় আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম বলেছেন যে খুব কাছের একটা জায়গায় মুসা আলাইহিস সালামকে কবর দেয়া হয়। এবং আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম বলেছেন যে আমি যদি সেখানে থাকতাম তাহলে তোমাদেরকে দেখিয়ে দিতে পারতাম, একটি লাল মাটির ডিবির পাশে আল্লাহ নবী মুসা আলাইহিস সালাম সেখানে শুয়ে আছেন। সম্মানিত সুধী, এই পর্যায়ে আমরা সাইয়েদেনা মুসা আলাইহিস সালামের জীবন থেকে কিছু লাইফ লেসন, যেগুলো আমাদের জীবনে কাজে লাগতে পারে, সেদিকে আমরা যাব। প্রথম যে শিক্ষাটি আমরা পাই সেটি হচ্ছে দাওয়াতি কাজে সফট ল্যাঙ্গুয়েজ ইউজ করতে হয়। কারণ আল্লাহ তাআলা মুসা আলাইহিস সালাম এবং হারুন আলাইহিস সালামকে অর্ডার করেছেন, ফাকুলা লাহু কওলান লাইকিনা লাআল্লাহু ইয়াতাযাক্কারু আও ইয়াখশা। অর্থাৎ হে মুসা এবং হারুন, তোমরা দুজন ফেরাউনের কাছে যখন যাবে তখন সফট ভাষায়, অতি কোমল ভাষায়, নম্র ভাষায় তোমরা তাকে দাওয়াত দাও। কেননা দাওয়াতের ভাষা হতে হয় অত্যন্ত সফট, হৃদয়স্পর্শী, মর্মস্পর্শী। অর্থাৎ যে কথা হৃদয় থেকে আসে সেটা যে মানুষের হৃদয় স্পর্শ করে। আমরা যদি আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বায়োগ্রাফির দিকে তাকাই তাহলে দেখব উনিও খুব সফট হৃদয়ের অধিকারী ছিলেন। আল্লাহ তাআলা বলছেন ফাবিমা রাহমাতিম মিনাল্লাহি লিনতা লাহুম, হে নবী আপনি আল্লাহর মেহরবানিতে নরম হৃদয়ের অধিকারী হয়েছেন। ওয়ালাউ কুনতা ফাদদান গালিযাল ক্বালবি লানফাদ্দু মিন হাওলিক, আপনি যদি কর্কশ ভাষী হতেন, আপনি যদি রূঢ় ভাষী হতেন, আপনি যদি কঠোর হৃদয়ের অধিকারী হতেন, কেউ আপনার কাছে আসতো না। এখন যেমনি সাহাবার আপনার চারদিক ঘিরে রাখে, আপনার কোমলতা, আপনার সফটনেস, আপনার নম্র এবং উত্তম আচরণের কারণে সবাই যেমনি আপনাকে ঘিরে রাখে, আপনি যদি কর্কশ ভাষী হতেন কেউ আপনার কাছে আসতো না। মুসা আলাইহিস সালামের জীবনী থেকে দ্বিতীয় শিক্ষা হচ্ছে আল্লাহ তাআলার বিজয় বা সাহায্যের জন্য আমাদের পক্ষ থেকে প্রাণান্তকর প্রচেষ্টাটা জরুরি। আমরা যদি চেষ্টাই না করি তাহলে আল্লাহ তাআলার সাহায্য পাওয়ার কোনো সম্ভাবনা নেই। আমাদের অনেকে আছে যারা হাত গুটিয়ে বসে থাকে, কোনো ধরনের চেষ্টা, প্রচেষ্টা, প্ল্যানিং, ভিশন তাদের মধ্যে নেই, কিন্তু তারা আল্লাহ তাআলার সাহায্যের দিকে তাকিয়ে থাকে। আমরা যদি মুসা আলাইহিস সালামের জীবনের দিকে খেয়াল করি, আল্লাহ তাআলা বলেছেন যে হে বানি ইসরাইল, তোমরা মুসা আলাইহিস সালামের সাথে করে বেরিয়ে পড়ো। এবং পুরো বনি ইসরায়েলের বিশাল গোষ্ঠী কিন্তু আল্লাহ নবী মুসা আলাইহিস সালামের প্রতি আনুগত্য দেখিয়ে ওনারা বেরিয়ে পড়েছিল। এবং চলতে চলতে সামনে যখন সাগর এসেছিল, আল্লাহ তাআলা কিন্তু ঠিকই সাহায্য পাঠিয়েছেন, কিন্তু সেই সাহায্য পাওয়ার জন্য তো আপনাকে বেরোতে হবে, আপনাকে তো চেষ্টা করতে হবে। কিন্তু সেখান থেকে নাজাত পেয়ে বনি ইসরায়েল যখন মুসা আলাইহিস সালামের সাথে করে যেতে যেতে বাইতুল মুকদ্দাস পর্যন্ত পৌঁছলো, আল্লাহ তাআলা তাদেরকে জেহাদের আদেশ করলেন, কিন্তু তারা জেহাদে অবতীর্ণ হতে রাজি হয়নি।
ফলে তারা আল্লাহ তাআলার পক্ষ থেকে সাহায্যও পায়নি। এ থেকে আমরা বুঝতে পারলাম যে আল্লাহর সাহায্যের জন্য আমাদের পক্ষ থেকে চেষ্টা প্রচেষ্টা জরুরি। প্রথম দিকে তারা প্রচেষ্টা করেছিল এবং আল্লাহ তাআলার সাহায্য তারা চাক্ষুষ অবলোকন করেছিল, এবং দ্বিতীয় পর্যায়ে তারা যখন হাত গুটিয়ে বসেছিল সেখানে আল্লাহ তাআলার সাহায্যও আসেনি। এবং পৃথিবীতে এটাই আল্লাহ তাআলার সুন্নাহ, বান্দা যখন চেষ্টা করে, বান্দা যখন নিজের ইফোর্ট দেয় তখন সেখানে আল্লাহ তাআলার সাহায্য এসে যুক্ত হয়। তিন নাম্বার যে শিক্ষাটি আমরা পাই যে বনি ইসরাইল যে কতটা বাড়াবাড়ি করেছিল, তাদের গোয়ারতুমির নিদর্শন আমরা দেখেছি, তাদের ঘাড় তেড়ামির নিদর্শন আমরা দেখেছি, এবং তাদের মতো এরকম একটা বিদঘুটে জাতিকে সোজা করবার জন্য মুসা আলি ইসলামের মতো এরকম একজন টাফ ম্যান, একজন আয়রন ম্যানের দরকার ছিল। অর্থাৎ জাতিগোষ্ঠী যেমন তাদের নবীও তেমন। এখানে যদি খুব সফট হার্টের একজন নবীকে আল্লাহ তাআলা প্রেরণ করতেন তাহলে সেটা খুব একটা ওয়ার্ক করতো না বা রান করতো না। আমরা জানি যে নবীদের মধ্যে থেকে মুসা আলাইহিস সালাম খুব বেশি রাগী ছিলেন, একটু টাফ ছিলেন, একটু কঠোর হৃদয়ের অধিকারী ছিলেন। ওনার এক থাপ্পড়ের আঘাতে আমরা দেখেছি যে এক মিশরি মুহূর্তের মধ্যে অক্কা পেয়েছে। তিনি প্রচণ্ড রেগে ওনার নিজের ভাই হারুন আলাইহিস সালামের দাড়ি এবং চুল ধরে টেনে তিনি রাগ প্রকাশ করছিলেন। খুব কঠোর তিনি ছিলেন এবং ওনার এই কঠোরতা এটা খুব দরকার ছিল, কারণ জাতি যেমন সে জাতির জন্য নবীও হতে হয় ঠিক তেমন। চার নম্বর যে শিক্ষাটা আমরা পাই সেটা হচ্ছে জ্ঞান নিয়ে কখনো আসলে বড়াই করতে নেই, জ্ঞানীর চাইতে বড় জ্ঞানী আছে, জান্নেওয়ালার উপরও জান্নেওয়ালা থাকে। এজন্য আল্লাহ তাআলা বলেন ওয়া ফাওকা কুল্লি যি ইলমিন আলিম, জ্ঞানীর উপরও জ্ঞানী আছে এবং সব জ্ঞানীর চাইতে বড় জ্ঞানী হচ্ছেন আল্লাহ তাআলা। মুসা আলাইহিস সালামকে যখন প্রশ্ন করা হয়েছিল কে সব চাইতে জ্ঞানী, আল্লাহ তাআলা পছন্দ করছিলেন যে আমার নবী মুসা যদি বলতো যে আমি জানি না, আল্লাহই সবচেয়ে বড় জ্ঞানী, এটা ছিল সবচেয়ে চমৎকার উত্তর। কিন্তু মুসা আলাইহিস সালাম সরল মনে সহজভাবে তিনি বলে দিয়েছিলেন আমি জ্ঞানী। নিজেকে জ্ঞানী বলে প্রচার করা বা প্রসার করা এটা আল্লাহ তাআলা পছন্দ করেন না। এই জন্য মুসা আলাইহিস সালামকে দেখাতে চাইলেন যে মুসা তুমি যে নিজেকে জ্ঞানী বলছো তোমার চাইতেও বড় জ্ঞানী এই পৃথিবীতে আমি রেখে দিয়েছি, তার নাম হচ্ছে খিজির। এই ঘটনার মানে এটা না যে মুসা আলাইহি সালামের চেয়ে খিজির আলাইহিস সালাম বেশি জ্ঞানী। ব্যাপারটা ছিল মুসা আলাইহিস সালামকে আল্লাহ এমন জ্ঞান দিয়েছিলেন যেটা আল্লাহ তাআলা খিজির আলাইহিস সালামকে দেননি, এবং খিজির আলাইহিস সালামকে আল্লাহ তাআলা এমন জ্ঞান দিয়েছিলেন যে জ্ঞান আল্লাহ তাআলা মুসা আলাইহিস সালামকে দেননি। তাই মুসা আলাইহিস সালামকে আরো বিনয় শেখাবার জন্য জ্ঞানের প্রসঙ্গ আসলে ভবিষ্যতে মুসা আলাইহিস সালাম যেন নিজের দিকে ইঙ্গিত না করে সবচেয়ে বড় জ্ঞানী আল্লাহ তাআলা এভাবে যেন আল্লাহর দিকে ফিরিয়ে দেন, এই শিক্ষাটা আল্লাহ তাআলা মুসা আলাইহিস সালামকে দিতে চাইলেন। এ থেকে আমরা বুঝতে পারলাম যে জ্ঞানীর চাইতেও বড় জ্ঞানী আছে, জান্নেওয়ালার উপরও জান্নেওয়ালা থাকে এবং জ্ঞানী কখনো বড়াই করতে নেই। সর্বশেষ যে শিক্ষাটা আমরা পাই সেটা হচ্ছে ট্রাভেলিং ইন সার্চ অফ নলেজ। আপনি যদি জ্ঞান অর্জন করতে চান আপনাকে সফর করতে হবে, আপনার নিজ ভূখণ্ডে বসে থাকলেই যে সব জ্ঞান অর্জিত হয়ে যাবে এমনটা নয়। যদি সুযোগ হয় আপনার এলাকার স্কলারদের সাথে আপনি যোগাযোগ করে জ্ঞান অর্জন করবেন, এবং দেশের বাইরে যে সফর করে যদি আপনার জ্ঞান অর্জনের সুযোগ থাকে সেটা আপনাকে করতে হবে। আমরা মুসা আলাইহিস সালামের জীবনী থেকে কিন্তু এটা আমরা দেখলাম যে তিনি শুধু মিশরেই বসে থাকেননি, তিনি দুই সাগরের মিলনস্থলে সফর করেছেন, খিজির আলাইহিস সালামের সাথে এই দেশ থেকে ওই দেশ, এখান থেকে ওখানে ঘুরে ঘুরে তিনি বিভিন্ন জ্ঞান অর্জন করতে চেয়েছেন। তাই আমরা যারা জ্ঞান অর্জন করতে চাই আমাদেরকেও সাইয়েদানা মুসা আলাইহিস সালামের ফুট স্টেপ অনুসরণ করে ট্রাভেলিং করতে হবে ইন সার্চ অফ নলেজ। আল্লাহ তাআলা আমাদের সবাইকে কথাগুলো বুঝার ও আমল করবার তৌফিক দান করুক। হাযা মা ইনদি ওয়াল ইলমু ইনদাল্লাহ আলাইহি তাওয়াক্কালতু ওয়া ইলাইহি উনীব। ওয়াসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।